প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও করছি। বিগত প্রায় 5 থেকে 6 দিন কোনো রকম ভিডিও করতে পারিনি। আমার একটা ব্যক্তিগত সমস্যা ছিল বাড়িতে। অনেকেই তোমরা আমাকে মেসেজ করেছো, আমাকে টেলিগ্রামে মেসেজ করেছো এবং অনেকেই ফোন করেছো। তার মধ্যে আমি অনেকেরই নাম বলতে পারি, তবে আজকে দেবনীল বলে আমার এক ছাত্র, ও কিন্তু বারবার রিকোয়েস্ট করেছে। এছাড়াও আরও অনেক আছে, এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তার মধ্যে পিনাকি আছে, তারপরে বিধান আছে, এরকম অনেকেই আছে। এই মুহূর্তে সবার নাম নিতে পারলাম না। তো তোমরা বলেছিলে যে স্যার কিছু অন্তত একটা ভিডিও করুন, তো আমি তোমাদের অনেক দিন টিউটোরিয়াল ভিডিও দিইনি, তো বাংলার উপরে একটা তোমাদের রিকোয়েস্ট ছিল। তো আজকে আমি বাংলার সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা নাকি সমস্ত পরীক্ষার, সমস্ত জেলা কোর্টের পরীক্ষা এবং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় আসে এই চ্যাপ্টারটা থেকে, সেটা হচ্ছে বাংলার শব্দভাণ্ডার। তো এই শব্দভাণ্ডারের ওপর থেকে কিন্তু কোন ভাষা থেকে আগত, হ্যাঁ, সেইটা কিন্তু তোমাদের লিখতে হয়, ঠিক আছে? তো এটা যদি একটু ডিটেলসে আমরা চ্যাপ্টারটা পড়ি, তাহলে কিন্তু অনায়াসেই এখান থেকে আমরা 2 বা 3টে প্রশ্ন থাকলে আমরা কিন্তু অনায়াসেই করতে পারবো। তো আমি তোমাদের পুরো পিডিএফটা দিয়ে দেবো, পুরো চ্যাপ্টারের পিডিএফটা দিয়ে দেবো। তার আগে আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেই ব্যাপারে কিছু বলবো। যখন আমি ক্লাসটা নেব তখন প্লিজ লিখো না, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ওই লিঙ্ক থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। অর্থাৎ আমি যতক্ষণ পড়াবো সেটা একটু মন দিয়ে শুনো। ফার্স্ট অফ অল আমি একটা চার্ট তোমাদের আমি দেখাচ্ছি। এই চার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলার যে টোটাল যে ওয়ার্ডস বাংলায় আছে, যে শব্দ আমরা ব্যবহার করি লেখাতে এবং আমাদের বলতে যে শব্দ লাগে, সেই শব্দের টোটাল যে ক্লাসিফিকেশনটা সেটা এই চার্টে আমি দেখিয়েছি। তো বাংলার শব্দভাণ্ডার দেখো, টোটাল মৌলিক শব্দ এবং আগন্তুক শব্দ। মৌলিক শব্দ মানে বুঝতেই পারছো, যেটা আর কি একদম এলিমেন্টারি ওয়ার্ডস, মানে যেটা ছাড়া বাংলা ভাষার শব্দ হয় না। অর্থাৎ তার মধ্যে প্রথম যে পড়ে যে সেটা হচ্ছে তৎসম শব্দ। প্রথম কী পড়ে বাবু? প্রথম পড়ে হচ্ছে তৎসম শব্দ, অর্থাৎ যে শব্দ একদম অপরিবর্তিতভাবে সংস্কৃত থেকে এসছে, ঠিক আছে? তৎ মানে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে আগত এবং কোনো রকম চেঞ্জ হয়নি, সেই শব্দকে তৎসম শব্দ বলে। অর্থাৎ আমরা যদি বলি নদী, এই নদীটা কিন্তু সংস্কৃত শব্দ, এবং বাংলাতেও আমরা নদী ব্যবহার করছি, অর্থাৎ এই নদীটা হচ্ছে তৎসম শব্দ, যেটা নাকি সংস্কৃত ভাষাতেও ছিল, বাংলা ভাষাতেও আছে। এরকম আরও অনেক শব্দ হয়, যেরকম তোমার সমুদ্র হয়, ধরিত্রী হয়, বৃক্ষ হয়, চক্ষু হয়, হস্ত, চন্দ্র, লতা, শয্যা, কেশর, এরকম প্রচুর শব্দ আছে। তো আমাদের পিডিএফে কিন্তু আমি প্রত্যেকটা শব্দ প্রায় 50টা করে উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নেবে। এখন আমি যেটা বলছি একটু শোনো, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, এরপরে যেটা বলবো অর্ধ তৎসম, না তার আগে তদ্ভবটা বলি। তদ্ভবকে অনেকে প্রাকৃত শব্দ বলে, ঠিক আছে? কেননা তদ্ভব হবার আগে প্রাকৃত হয়, ঠিক আছে? তাহলে তদ্ভব শব্দ কোনটা? যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃত ও অপভ্রংশের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, ঠিক আছে? অর্থাৎ প্রথমে সংস্কৃত, তারপরে অপভ্রংশ মানে প্রাকৃত, তারপরে বাংলা ভাষায় এসেছে, ঠিক আছে? যেরকম আমি যদি বলি হাত, হাত কিন্তু বাংলা ভাষা, কিন্তু হাত কোথা থেকে এসছে জানো? হাত এসছে হচ্ছে প্রথমে হস্ত থেকে, এটা হচ্ছে সংস্কৃত, ঠিক আছে? এটা হচ্ছে সংস্কৃত। তারপরে এটা হয়েছে হচ্ছে হত্থ, কি হয়েছে? হত্থ, হত হয় থয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রাকৃত, এটা হচ্ছে প্রাকৃত। তারপরে শেষ যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার হাত। তাহলে কী বুঝলাম আমরা? আমরা বুঝলাম যে প্রথমে সংস্কৃত ছিল হস্ত, তারপরে হলো প্রাকৃত, সেটা কি হত্থ, আর শেষে হলো হাত। তাহলে এই যে সংস্কৃত থেকে অপভ্রংশ হয়ে এসছে এটাকেই বলা হয় তদ্ভব শব্দ। এরকম আরও অনেক উদাহরণ হয়, যেরকম তোমার এই যে আমরা বলি না যে তোমার বলো কাষ্ঠ, এই কাষ্ঠটা কিন্তু সংস্কৃত, আর কাঠ
এটা কিন্তু অপভ্রংশ হয়ে এসছে, কাঠ্য তারপরে কাঠ, ঠিক আছে। এরকম আরও আছে, যেরকম তোমার একাদশ, এই একাদশটা থেকে কী এসছে, এগারো। তাহলে একাদশটা হচ্ছে সংস্কৃত, এগারোটা হচ্ছে বাংলা ভাষা এসছে। শঙ্খ থেকে শাক, ঠিক আছে, তারপরে বধূ থেকে বউ, ব্রাহ্মণ থেকে বামুন, এগুলো সবই সংস্কৃতের অপভ্রংশ হয়ে যে শব্দ সেটাকে বলে তদ্ভব বা প্রাকৃত শব্দ। তারপরে দেখো আমাদের এক্সাম্পলে আছে হাঁস। হাঁস কোথা থেকে এসছে বলতে পারবে কেউ? কমেন্ট করে বলো হাঁস কোথা থেকে এসছে, হাঁস কোথা থেকে এসছে একটু কমেন্টে বলো। অর্থাৎ হাঁস হচ্ছে অপভ্রংশ হয়ে বাংলা ভাষা। তো হাঁস, হাঁসের সংস্কৃত যেটা অরিজিন সেটা কি বলো দেখি আমাকে, এবং কাজের যে অরিজিন সেটাও আমাকে বলো, আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে অর্ধ তৎসম। তাহলে বুঝতেই পারছো, মানে যেসব যে সমস্ত শব্দ কিছুটা তৎসম এবং কিছুটা প্রাকৃত, সেটাই হচ্ছে অর্ধ তৎসম। যেরকম দেখো একদম প্রথমে আছে ঘেন্না। ঘেন্না কোথা থেকে এসছে? প্রথমে ঘৃণা, তারপরে সেখান থেকে ঘেন্না। অর্থাৎ বাংলা ভাষায় আগত যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে, মানে আমরা উচ্চারণ করায় অল্প বিস্তর বিকৃত হয়েছে বা রূপান্তরিত হয়েছে, তা সেটাকেই বলে অর্ধ তৎসম। এই যে ছিদাম, ছিদামটা কোথা থেকে এসছে? এটা শ্রীরাম থেকে এসছে। কোথা থেকে এসছে? শ্রীরাম থেকে, শ্রীরাম, শ্রীরাম থেকে এই ছিদামটা এসছে। বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে মূল মৌলিক শব্দ। এরপরে হচ্ছে আগন্তুক শব্দ। আগন্তুক শব্দ কি কি? দেশি, বাংলা ছাড়া অন্যান্য যে ভারতীয় শব্দ, যেরকম কিছু গুজরাটি শব্দও কিন্তু আমাদের বাংলা ভাষায় আমরা ব্যবহার করি, যেরকম খাদি, এটা একদম মানে একদম পিওর গুজরাটি, ঠিক আছে। তারপরে মারাঠি থেকে আমরা ব্যবহার করি, যেরকম চৌথ, এটা মারাঠি শব্দ। তামিল ভাষা থেকে, হিন্দি ভাষা থেকে অনেক শব্দ আমাদের বাংলায় এসছে। অর্থাৎ আমাদের বাংলায় যে ডিফারেন্ট প্রভিন্স আছে, এই প্রভিন্সের এই যে স্টেটগুলো আছে, ডিফারেন্ট যে ভাষা আছে, সেখান থেকে বাংলা ভাষায় কিছু শব্দ নিয়েছি। সেগুলোর মধ্যে কী কী আছে? মারাঠি আছে, গুজরাটি আছে, হিন্দি আছে, তামিল আছে, এইগুলো আছে, ঠিক আছে। যেরকম তামিল ভাষা থেকে চুরুট এসছে, গুজরাটি থেকে খাদি বললাম, হরতাল বললাম, তকলি আছে। তো তোমাদের চিন্তা নেই, আলাদা করে পিডিএফে সমস্ত আমি দিয়ে দেব। এরপরে দেশি শব্দ। দেশি শব্দ কোনগুলো বুঝতেই পারছো? যেটা একদম পিওর আমাদের দেশের শব্দ, অর্থাৎ আমরা বলতে পারি আর্য এবং অনার্য, জানো নিশ্চয়ই। তো আর্যরা আমাদের বাংলাদেশে আসার আগে অনার্য জাতিরা বাংলাদেশে বাস করতো, তাদের ব্যবহৃত ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে। অর্থাৎ অনার্যরা যখন থাকতো, অনার্যদের যে ভাষা ব্যবহার করত সেগুলোকেই দেশি শব্দ বলে, ঠিক আছে। কীরকম এক্সাম্পেল আছে? প্রচুর এক্সাম্পেল আছে, যেরকম ঝিঙা, ডাসা, তারপরে বটি, ঢেকি, ঝাঁটা, এগুলো সবই ওদের ব্যবহৃত শব্দ। এটা তাহলে গেল দেশি শব্দ। এরপরে বিদেশি শব্দ। হ্যাঁ, বিদেশি শব্দ কোনগুলো? বাণিজ্যিক ও রাষ্ট্রীয় সাংস্কৃতিক কারণে, জানো যে বহু ফরেনার, বহু বিদেশি আমাদের এদেশে এসছে এবং তারা এসে বেশ কিছুদিন থেকেছে। ইংরেজরা তো বহুদিন রাজত্ব করেছে, ফরাসিরা এসছে, ঠিক আছে, আফগানরা এসছে। তো এরা আসার পরে এদের যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় ইনকর্পোরেট হয়েছে বা এসেছে। দেখো এখানে পরপর লেখা আছে আরবি ভাষা থেকে কোনগুলো এসছে, ফার্সি থেকে কী কী এসছে, আরবি ফার্সি আছে, এগুলো সমস্ত আছে। হ্যাঁ, আমাদের পিডিএফে তোমরা পেয়ে যাবে। এরপরে কিছু আছে শঙ্কর শব্দ, মানে যেগুলো মিশ্র শব্দ। শঙ্কর শব্দ কোনগুলো? যেগুলো তোমার তৎসম আর দেশি শব্দের মিশ্রণ, যেরকম মায়া কান্না, বজ্র আটুনি, এটা হচ্ছে তোমার মিশ্র শব্দ, তৎসম আর দেশি শব্দ। দেশি আর বিদেশি, রাজা বাদশাহ, হাট বাজার, এটা দেশি আর বিদেশির মিশ্রণ। বিদেশি আর দেশির মিশ্রণ রেল গাড়ি, ঠিক আছে। তাহলে রেল হচ্ছে বিদেশি শব্দ আর গাড়ি হচ্ছে বিদেশি দেশি শব্দ। তাহলে রেলগাড়িটা কি? রেলগাড়িটা হচ্ছে তোমার বিদেশি আর দেশি শব্দের মিশ্রণ, অর্থাৎ শঙ্কর শব্দ। হ্যাঁ, অফিস পাড়া, তাহলে অফিস হচ্ছে বিদেশি শব্দ আর পাড়া হচ্ছে দেশি শব্দ। বিদেশি আর বিদেশিদেরও কিছু শব্দ আছে, যেরকম হাফ টাইম, আমরা বলি না হাফ টাইম,
কোনো সিনেমা দেখতে গেছি, মুভি, হাফ টাইম, তাহলে হাফটাও বিদেশি ইংলিশ শব্দ, টাইমটাও ইংলিশ শব্দ, তাহলে হাফ টাইমটাও কি বিদেশি আর বিদেশির সংকর। বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ যেরকম বাবুগিরি, ছাপাখানা, ঠিক আছে, এই ধরনের যে শব্দ এইগুলো হচ্ছে তোমার মিশ্র সংকর শব্দ। তবে তোমাদের ইনফরমেশানের জন্য বলি, এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় আসে না, শেষে যেগুলো বললাম এগুলো আসে না। বাদবাকি বিদেশি শব্দ কোনটা তোমাদের লিখতে দেয়, হ্যাঁ, মানে জাপানি শব্দ কোনটা, রিক্সা এটা জাপানি শব্দ, তোমাকে যদি দেয় রিক্সা কোন ধরনের শব্দ তোমাকে লিখতে হবে, এটা জাপানি শব্দ। সেরকম ফার্সি শব্দ আছে যেরকম অন্দর, আইন, আনার, আওয়াজ, আন্দাজ, আব্রু, আবলুস, আবহাওয়া, আমদানি, আমেজ, এই ধরনের শব্দ, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের শব্দগুলো তোমাদের পড়তে হবে, আরবি শব্দ, হ্যাঁ, এগুলো পড়তে হবে, যেরকম আলোয়ান, আসবাব, আলাদা, হ্যাঁ, আমানাত, আমলা, আতর, আক্কেল, আদালত, এগুলো সবই হচ্ছে তোমার আরবি শব্দ। তো এরকম ফার্সি, আরবি, ইংরেজি, পর্তুগিজ, এগুলো কিন্তু তোমাদের আসে, অর্থাৎ এই শব্দগুলো কিন্তু খুবই, এই শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইগুলো, হ্যাঁ, এবং যেটা তৎসম তদ্ভব পড়লাম এগুলো ইম্পর্টেন্ট। আর মারাঠি, গুজরাটি, হিন্দি, তামিল এগুলো অত ইম্পর্টেন্ট নয়। তবে আমাদের যে পিডিএফ আছে এখান থেকে, এই পিডিএফে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে এক্সাম্পেল দেওয়া আছে, 50টা 60টা করে এক্সাম্পেল আছে। আজকেই সকালবেলা কোনো একজন স্টুডেন্ট আমার বলছিল যে স্যার আলাদা করে যদি এই শব্দভাণ্ডারটা যদি করাতেন খুব ভালো হতো। তো তোমাদের জন্য এটা আমি পিডিএফটা পেয়েছি এবং পিডিএফটা আমি তোমাদের একদম ফ্রি অফ কস্ট আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আরও একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের ম্যাথসের একটা স্পেশাল পেইড ক্লাস চালু হবে, আমি যেটা জুম অথবা গুগল মিটে করব। তোমরা যারা জুম বা গুগল মিট ব্যবহার করতে এখনও তোমরা মনে করছো যে কীভাবে করব, তোমরা প্লিজ একটু ইউটিউব দেখে নিও, আমিও তোমাদের একটা ক্লাস দেব যারা শুরু করবে। আর ম্যাথসের ক্লাস কীভাবে করবে, কীভাবে এনরোল করবে, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আমি ওপেন করেছি ম্যাথস ফান্ডা বলে, তো ম্যাথস ফান্ডায় তোমরা জয়েন হয়ে যাও, এনরোল করে নাও, টোটালটা আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের বাংলা, ইংরাজি এবং জিকের অলরেডি স্টাডি মেটেরিয়াল আমাদের আছে, সেইটারও কী করে নেবে পেইড পিডিএফ আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর ম্যাথসের পেইড পিডিএফ খুব অল্প দিনের মধ্যে আসছে এবং পেইড ক্লাসও খুব অল্প দিনের মধ্যে আসছে। তবে হয়তো ভাবছো যে স্যার সেলফিশ হয়ে যাচ্ছে, ইউটিউবে ক্লাস দেবে না, ইউটিউবেও কিন্তু আমি পরস্পর ক্লাস প্রতিটা চ্যাপ্টারেরই আনবো। আর ম্যাথসের যে স্টাডি মেটেরিয়ালটা সেটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার, প্রায় 15 থেকে 16টা চ্যাপ্টার প্রত্যেকটা এক্সামের অঙ্ক সলভ করে দিয়েছি আমি, এবং বাংলা এবং ইংরাজি ভার্সান, প্রতিটা ডিস্ট্রিক্ট কোর্টের, হাইকোর্টের অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ করানো আছে, প্রতিটা চ্যাপ্টার কাভার আছে। এবং শুধু তাই না, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস, সমস্ত পরীক্ষা, ইপিএফও, রেল, সমস্ত পরীক্ষার সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই সলভ করে দিয়েছি। এবং প্রথমে যে অঙ্কগুলো করেছি সোজা, আস্তে 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 অঙ্কগুলো বাড়িয়েছি আমি স্ট্যান্ডার্ড, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবং দুটো ভার্সানেই করেছি, অর্থাৎ যারা বাংলা মাধ্যম তাদেরও সুবিধা হবে, যারা ইংরাজি মাধ্যম তাদেরও সুবিধা হবে। তো আজকের মতন এতটুকুই, ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই এটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।